আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাউন্ড বক্স কীভাবে কালার ফিনিশিং করতে হয় তো দেখেন মালগুলা। তো এখন টপকোট নেওয়া হচ্ছে 1 লিটার। 1 লিটার টপকোটের সাথে হাফ লিটার হার্ডনার দেওয়া হবে। তারপর দেওয়া হবে 446 1 লিটার। দেওয়ার পর মালটা নাড়াচাড়া দেওয়ার পর মেগুনি কালার মিক্স করা হবে। তো মেগুনি কালার মিক্স করা শেষ। এখন পালঙ্গের গাড়ি এবং যে সাইডগুলা কালার মারা হচ্ছে। তো কালার মারা শেষ, এখন ফিনিশিং দেওয়া হবে। তো দেখতে থাকেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। তো আপনারাও ঠিক কীভাবে ফিনিশিং দিবেন, এই যে দেখেন কীভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন কীভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। নিচ থেকে প্রথমে উপর পর্যন্ত একটা টান দিবেন। এই যে দেখেন কীভাবে দেওয়া হচ্ছে, থেকে কীভাবে আপনারাও দিবেন। তারপর আবার সাইড এবং রাউন্ডগুলা ভালো করে ফিনিশিং দিবেন, যেভাবে আমি দিচ্ছি আর কি। তো দেখেন কীভাবে দেওয়া হচ্ছে। তো ভালো করে দিবেন, দেওয়ার পর উপর থেকে আরেকটা টান দিবেন। মাল শেষ, এখন মাল নেওয়া হচ্ছে। দেখেন উপর থেকে আরেকটা টান দেওয়া হচ্ছে। এই যে দেখেন। তো আপনারাও এই সেইমে কীভাবে 2 টান করে দিবেন, 2 টান দিলে ভালো হয়। তো প্রথম পার্ট শেষ, এখন লেগ সাইডে ফিনিশিং দেওয়া হবে। প্রথমে আগের মতোই সাইডগুলো ভালো করে মারতে হবে। তারপর প্লেনের উপর এক টান। এই যে দেখেন কীভাবে দেওয়া হচ্ছে। প্লেনের উপর এক টান দেওয়া শেষ। তো আবার সাইড মারা হবে। তো এখন আবার দ্বিতীয় টান দেওয়া হবে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। শেষ ফিনিশিং দেওয়া, এই যে দেখেন খাটের লুক। আসসালামু আলাইকুম।